বাবা সামনে তো ঈদ আসছে, নতুন নতুন বন্ধু আসছে, তোমার বিদ্যার সম্বন্ধে দেখতে হবে। ছেলেটা আমার ডাকছে মনে হয়, ঈদ আসছে, জামা কাপড় কিনে দিবে। এ বাবু, তুই আমাকে ডাকছিস? বাবা বলছিলেন মানে? বোকা মানে মানে না করে বলে ফেল। বাবা সামনে তো ঈদ আসছে, নতুন নতুন বন্ধু আসছে, তোমার বিদ্যার সম্বন্ধে দেখতে হবে। ঠিক আছে, ও ঠিক আছে, যাও তাড়াতাড়ি রেডি হয়ে আসো গা। ঠিক আছে কুকা, আমি যাচ্ছি। চুয়েল আর চুয়েলের বাবা আমার বিদ্যার সময় কি করছে? আমি যা বিদ্যার শঙ্কলা ওটা ওদেরকে জানা দেওয়া যাবে না। ভাই আমার একটা বন্ধু আর তার বাবা হচ্ছে, আমি ওদের কাছে যাবো না আর যাওয়াও যাবে না। তুই এটা সামলা। দাদা বিদ্যার সময় মালিক উনি কোথায়? উনি তো বেরিয়েছে, যা বলার আমাকে বলুন। মনে আছে সেই ঈদের সময় আমার হাতটা জাপটি মারে ধরে রাখতো যাতে হারিয়ে না যায়, আর দুবেলা খাওয়ার সময় আমি না খাইয়ে দিলে কুকার পেটটাই ভরতো না। আমি আর সেখানে থাকবো না, পোকাকে আমি দেখতে যাবো। আমি আর থাকবো না, পোকাকে দেখতে গেল এখানে আসিল, কোথায় গেল? হ্যাঁ আমি বিদ্যাশন থেকে পালিয়ে আছি, হ্যাঁ বিদ্যাশন থেকে পালিয়ে আছি ভাই। এখান থেকে মানুষ একদিন পালিয়ে গেলে ঠিক আছে ভাই, আমি দেখছি। মাথাটা কিরম করছে, গলাটা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ আর কতক্ষণ ওই দেখি চুয়েলের বাপ জ্বরে গাটা পুড়ে যাচ্ছে। আজকে তুই না থাকলে আমার কি যে হতো? হ্যাঁ তোকে আমি বহুদিন পরে দেখেছি অপু। আমি যে তোমাকে প্রতিদিনই দেখি। হ্যাঁ কিভাবে? আমি যে আশ্রমটা চালাতাম সেখানে আপনি থাকতেন। হ্যাঁ আমার কুকাটা আমাকে জিজ্ঞেস করে। তোমার কথা তোমার ছেলেরে আমি অনেকবার বলেছিলাম। কুকাটা আমার কথা কি বলল? ভাই কাকু কেমন আছে রে? বাদ দে এর কথা তো, ওকে একটা ফোন কর না রে। দে ফোনটা ধরছ না? না বাবা ফোন করছিস কেন? কি রে ভাই, তোর বাবা বৃদ্ধাশ্রমে থাকে বলে তোর লজ্জা হচ্ছে? ভাই আমার বাবা নেই, তোর বাবা তাকে অবহেলা করছিস? আমার কাছে ফোনটা দে না ভাই। হ্যালো, আমার কথা কি তো মনে পড়ে না তোর? আমি বৃদ্ধাশ্রমে থাকি, তোর বলতে কি কষ্ট হয়? বাবা তুমি এখানে থাকো, আমি আসতেছি। বাবা আমাকে ক্ষমা করে দাও, আমি তোকে ক্ষমা করে দাও, এরকম আমি আসতেছি। বাবা তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, সেটাই আমার অনেক বেশি। এই শিক্ষাটা যে তোর ছেলে মেয়ে না পায় এটাই আমি চাই। বাইন ছেলে আপনার ভিডিওটা এটা লেগে বানাইছি, বাপ মারে অতটুকু কষ্ট দিবেন না, বাপ মারে দেখে শুনে রাখবেন, বাপ মারে অবহেলা করবেন, সব সময় বাপ মারে আদর করবেন। বাইন ছেলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আরো কমেন্ট করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন।